রবিবার দিনভর রোদ বৃষ্টির খেলা চললেও সোমবার ভোর থেকে ফের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি। সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে। সোমবার থেকে আগামী তিন দিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। মৎস্যজীবীদের দুদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্র এবং নদীতে ব্যাপকভাবে জল বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীরা কেউ গভীর সমুদ্রে যাবেন না, নিজেদের টোলারগুলি নিয়ে উপকূলে ফিরে আসুন। নদী উপকূলীয় এলাকার বাসিন্দাদের উদ্দেশ্য ঘোষণা, আপনারা সতর্ক থাকবেন, কোনোভাবে কেউ নদীতে নামবেন না, প্রয়োজনে উঁচু স্থানে নিয়ে আশ্রয় নিন। নামখানা পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে। পুলিশের পক্ষ থেকে সুন্দরবনের ব্লকগুলিতে লাগাতার মাইকিং প্রচার চলছে। সাগর, বকখালি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে সমুদ্র সৈকতে কড়া নজরদারি রেখেছে সিভিল ডিফেন্সের কর্মীরা। মাটির দেওয়াল চাপা পড়ে রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যুর পর সতর্ক জেলা প্রশাসন। মাটির বাড়ির বাসিন্দাদের পাকা বাড়ি এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সুন্দরবনের প্রতিটি ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সুন্দরবনের উপকূলীয় এলাকায় প্রতিটি ব্লক অফিসের তরফে পর্যাপ্ত ত্রাণ মজুত করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সমগ্র পরিস্থিতির ওপর নজর রেখেছে জেলা প্রশাসন। এই মুহূর্তে সাগরে মরায় ট্রেন কল হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আমাদের PW7 কন্ট্রোল রুম ব্লকে চালু আছে এবং আমরা পিরিয়ডিক রিভিউ করছি। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সমন্বয় আছে, লোকাল পুলিশের সঙ্গে আমরা সমন্বয় রেখেছি, পুলিশও অ্যালার্ট আছে, বিষয়ে গ্রাম পঞ্চায়েত অ্যালার্ট রয়েছে। আমাদের যথেষ্ট পরিমাণে রিলিফিটির মজুদ আছে। আমরা সমস্ত পরিস্থিতির দিকে নজর রেখে যা প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিচ্ছি এবং ইরিগেশন ডিপার্টমেন্টের আধিকারিক যারা আছে তারা স্টেশনে রয়েছে, ফিল্ড ভিজিটও পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের করছেন। এই মুহূর্তে কোনো মেজর ড্যামেজ নেই। তা সত্ত্বেও আমরা প্রতিটি পঞ্চায়েতকে অ্যালার্ট করেছি, কিন্তু কাঁচাবাড়ি যেগুলো আছে যেসব এলাকাতে, সেই কাঁচাবাড়ির এলাকাগুলির উপর নজর রাখতে, যদি কোনো ইনসিডেন্ট ঘটে তৎক্ষণাৎ যাতে আমাদের কন্ট্রোল রুমে রিপোর্ট করে সেই বিষয়ে তাদেরকে জানানো হয়েছে। এছাড়া আমি নিজেও বিভিন্ন জায়গায় গতকাল ফিল্ড ভিজিট করেছি। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একটা ইভোলিউশন প্ল্যান তৈরি করে রেখেছি, যদি প্রয়োজনে অ্যাডভার্স সিচুয়েশন হয় তাহলে আমরা যে যে স্থানে বা রিলিফ সেন্টারে বা স্কুলে আমরা রিপোর্ট করতে পারবো তার প্ল্যানিং আমরা ট্যাগিং করে রেখেছি। সিভিল ইউজ ভলেন্টিয়ার আমাদের একটা ব্লক লেভেলে মজুদ রয়েছে এবং হার্ট সেন্টারগুলোর সঙ্গে ট্যাগিং রয়েছে। আপাতত সেরকম আমরা সম্ভাবনা দেখছি না, তা সত্ত্বেও আমরা সতর্ক রয়েছি, অ্যালার্ট রয়েছি। আগামী দুদিন আমাদের সতর্ক থাকতে হবে, যেহেতু ওদের অ্যালার্টটা আছে। সাগর ব্লক প্রশাসন প্রস্তুত আছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন ডেন নিউজ। কোনো রকম ঠকে যাওয়ার চিন্তা ছাড়াই নিশ্চিন্তে সোনার গহনা কিনুন নিউ দাস জুয়েলার্সে। কাকদ্বীপের থেকে কম মজুরিতে খাঁটি সোনার গহনা তৈরি করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত কম সুদের বিশ্বস্ত বন্ধকী প্রতিষ্ঠান নিউ দাস জুয়েলার্স, নামখানা ভ্যাসেলঘাট রোড, তৃণমূল পার্টি অফিসের পাশে। দূরাভাষ 9735207940 এবং 8293391351। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। বাসিন্দাদের উদ্দেশ্যে ঘোষণা, আপনারা সতর্ক থাকবেন, কোনোভাবে কেউ নদীতে নামবেন না, প্রয়োজনে উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিন। নামখানা পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।